প্রিয় দর্শক, আমি বেনাউল, আপনাদের স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত অনুষ্ঠান ইয়াং নাইটে। আজকে আমরা কথা বলবো স্বপ্ন নিয়ে। প্রত্যেকটি মানুষের কোনো না কোনো স্বপ্ন থাকে, সেই স্বপ্ন সে অনেক বড় কবি হতে চায়, অনেক বড় বিজ্ঞানী হতে চায় বা অনেক বড় মানুষ হতে চায়, কেউ ভালো লেখক হতে চায় বা কেউ সিনেমা বানাতে চায়। তো সিনেমা বানানো অনেকে স্বপ্ন, অনেক তরুণ স্বপ্ন দেখে বড় হয়ে সিনেমা বানাবে, নিজের কথা বলবে, তার আশেপাশের কথা তুলে ধরবে সিনেমার মাধ্যমে। তো অনেকে চেষ্টা করেন বিভিন্নভাবে, কেউ হয়তো অনেক বড় ক্যামেরা নিয়ে চেষ্টা করে, কেউ ছোট ডিজিটাল এসএলআর ক্যামেরা নিয়ে, কেউ বা মোবাইল নিয়ে। তো তেমনই একজন তরুণ আজকে আমাদের স্টুডিওতে এসেছেন, যিনি মোবাইল দিয়ে ফটোগ্রাফি করে সিনেমা বানিয়ে বিশ্বজয় করার স্বপ্ন দেখছেন। ইতিমধ্যে তার বানানো একটি সিনেমা, যে সিনেমার দৈর্ঘ্য মাত্র 2 মিনিট বা তার কম, ইতিমধ্যে 48টি দেশে 48টি ফিল্ম ফেস্টিভ্যালে সিলেকশন পেয়েছে, এটা দেখাবে সারা বিশ্বের বিভিন্ন দেশের লোকজন দেখবে। তো এই সিনেমা কেন, কীভাবে সিনেমা হলো বা সে আর কী করতে চায় ইত্যাদি বিষয়ে তার সাথে আলাপ করবো এবং অবশ্যই আমরা সেই সিনেমাটি দেখব। তো প্রথমে আমরা কথা বলি পরিচয় হয় তার সাথে, তানভীর আহমেদ। স্যার তানভীর, প্রথমে আপনাদেরকে আমাদের এখানে আসার জন্য স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। আর আমরা ছবিটা দেখব, তার আগে দর্শকদের বলে আসি, দর্শক আপনারা চাইলে আমাদের এই আলোচনায় অংশ নিতে পারেন, আমাদের প্রশ্ন করতে পারেন, আমাদেরকে ফোন করতে পারবেন 8189214 থেকে 7 পর্যন্ত নাম্বারে। আমাদের ফেসবুক পেজে আপনারা আপনাদের মতামত বা প্রশ্ন জানাতে পারেন। আমাদের ফেসবুক ঠিকানা হচ্ছে facebook.com/ইয়াংনাইট। তো আমরা প্রথমে সিনেমাটি দেখে আসি, তারপরে আপনারা সবাই মিলে একসাথে কথা বলবো। আমরা সিনেমাটি আগে দেখে আসি, তারপরে। আচ্ছা, আমরা একটু পরে দেখব, আবার সামান্য প্রস্তুতি নিয়ে তারপর দেখব। সেটা হচ্ছে এই যে আপনার সিনেমাটি সাসপেনশন টু মি, তো এটা ফিলোসফি কি সিনেমার, এরকম নাম বা এর পিছনে কারণ কি? এটা একটা ফিকশন ফিল্ম, যে রিয়েলিজম রিয়েলিস্টিক ফিল্ম আছে, দেন ফিকচার ফিল্ম আছে, যে ফিকশন ফিল্ম। আমার এটা অ্যাবস্ট্রাকিজমের একটা ধরনের ফিকশন ফিল্মগুলো, এটাকে ভিডিও আর্ট হিসাবে ধরা হয় আর ফিকশন ফিল্ম হিসাবে ধরা হয়। আর এই ফিকশন ফিল্মটা সাসপেনশন আমার নিজের লাইফটাকে নিয়েই তৈরি করা আর কি, যে আমি আমার লাইফে যে জিনিসগুলো পাচ্ছি বা পাইনি এই ধরনের জিনিসগুলো নিয়ে তৈরি করা। আপনি মুভিটা দেখলে আমরা বুঝতে পারবো, তখন আমরা বিষয়টা নিয়ে বিষয়টা আরও পরিষ্কার হবে। তো এই ছোটবেলা থেকে কি স্বপ্ন ছিল যে বড় হয়ে মুভি বানাবেন, ফিল্ম বানাবেন, অন্য কিছু করবেন, নাকি হঠাৎ করে হয়ে গেছে? না, হঠাৎ করে না, জাস্ট একদিন ছোট্ট একটা ঘটনার উপর ডিপেন্ড করে এই জিনিসটা। আমি যখন আমার ঢাকা ইউনিভার্সিটিতে যাই আমাদের স্টুডেন্ট লাইফে, তো বাস থেকে নামার পরে শাহবাগ মোড়েই আসার পর আমাদের ফুলের দোকানগুলো আছে, সেটার সামনেই দুটো শিশু নির্বাক, অনেক ছোট আর কি, আপনি কথা বলতে পারছে না, কিন্তু দুইজন দুইজনের সাথে কথা বলছে, অ্যাজ ইট ইজ কমিউনিকেশন, ভাব বিনিময় হচ্ছে, ঝগড়া করতেছে, একজন একজনের রাগ ভাঙাচ্ছে, অ্যাজ ইট ইজ পুরোটাই সাইলেন্ট মোড়ে, মানে কোনোভাবেই কোনো কথা নেই। আমরা যেরকম ঝগড়া করি, অনেক কিছু বলি, আজে বাজে অনেক কথা বলি, কিন্তু এইগুলো কোনো শব্দগুলোই করছে না, কিন্তু তার 10 মিনিট 15 মিনিট ধরে একই জিনিস, একজন আরেকজন হাত দিয়ে টানে টেনে নিয়ে যাচ্ছে, আবার যাচ্ছে না। এই জিনিস তখন থেকেই টার্নিংটা শুরু আর কি, যে এইটা যদি কিছু হতে পারে, হোয়াই নট আমি কিছু করতে পারবো না কেন। এইভাবে শুরু। আমরা এবার সিনেমাটা দেখি, ফিল্মটা দেখি আসি আপনার। Thank you.
বাংলা সিনেমাটা অনেক কিছু বলতে চেয়েছেন, আবার খুব বোঝা মুশকিল একটু বিমূর্ত বিষয়টা, এইটা যদি একটু আপনি আমার দর্শকদের সামনে পরিষ্কার করেন যে আসলে কি বলতে চেয়েছেন এই সিনেমাটা দিয়ে। কোনো কথা নেই না, এটা একটা ফিকশন ফিল্ম। আমাদের লাইফে আমরা প্রত্যেকটা সময় বিভিন্ন ক্যারেক্টার আমাদের লাইফে জয়েন্ট করে, ছোটকাল থেকে হোক, অফিসিয়াল বা ফ্রেন্ড সার্কেল, এই ধরনের লাইফে অনেক ক্যারেক্টার আমাদের কাছ থেকে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধাগুলো ইউজ করে নিচ্ছে যে আসলে আমাদের কি আছে না আছে। এজ আমরা যখন আমাদের কোনো হেল্প বা কোনো কিছু দরকার পড়ে, এজ আমরা কাউকেই খুঁজে পাই না, এজ আর ওরা এমন ধরনের একটা রিয়াকশান দিয়ে থাকে যে তারা আমাদেরকে চিনেই না। মানে এই ফিলোসফিক্যাল জিনিসগুলা কেন কি ধরনের হচ্ছে, কেন এই মানুষগুলা একই রকম ছোট গল্প, এই জিনিসটার উপর ডিপেন্ড করি আমার। আর ছবি সবসময় নিজের লাইফের উপর ডিপেন্ড করি হয়ে থাকে আর কি, সবার ফিল্মগুলো এরকম। সো আমারটাও আমার এরকম, আমার শেয়ারিং করার মতো তেমন কেউ ছিল না দেখে আমি এখান থেকে কনভার্টেড এখানে চলে আসা আর কি। আচ্ছা, একটা বিষয় আমার মনে হচ্ছে এরকম কি হতে পারে আমি জানি না, মানে একজন পরিচালক যখন একটা সিনেমা বানান তখন তো তার নিজের গল্প বলার চেষ্টা করেন বা তার আশেপাশের গল্প বলার চেষ্টা করেন, তারপর তিনি যে একটা গল্প বা টেক্সট তৈরি করেন, এই টেক্সটটা বা এই গল্পটা কিন্তু হাজার হাজার মানুষ যখন দেখে তখন হাজার হাজার আলাদা গল্প তৈরি হয়। হ্যাঁ, তো আমার কাছে কি মনে হতে পারে এরকম যে একটা মানুষকে দেখলাম যে সাদা হাত খুবই সিম্পল একটা গেল, তারপরে শেষ দিকে এসে দেখলাম যে অনেক রং দেখলাম বর্ণিল হয়ে গেল, তার মানে এরকম কি ভাবা যায় যে একজন মানুষ বিভিন্ন মানুষের সাহায্যে সহযোগিতায় বা বা তার জীবনটা রঙিন হয়ে উঠেছে, এরকম কি ভাবা যায় বিপরীতটা? না, রঙিন হয়ে উঠলে সে অফুরন্ত হয়ে উঠত, আস্তে দিক দিয়ে সে কিন্তু মারা যেত না। ও, তার ইয়েটা শেষটা কিন্তু তার মৃত্যুর দিকে সে চলে যাচ্ছে। রঙিন হলে মানুষ তখন অফুরন্ত হয়ে জীবিত, নিজস্ব প্রাণ অনুপ্রেরণা পেত, এই জিনিসটা কিন্তু হচ্ছে না। আচ্ছা, আমার মনে হয় মিউজিকের মধ্যে এই জিনিসটা উঠে আসছে, আপনি যেটা বলতে চাইছেন মিউজিকের মধ্যে একটু স্যাড ভাব ছিল। আচ্ছা, এইটা আসলে বানানো হলো কিভাবে, এটা কতদিন সময় লাগছে বা কিভাবে হয়েছে? চিন্তাটা করা হলো আমার মোটমাট 3 বছর মোটামুটি, আমরা যখন স্টুডেন্ট লাইফ থেকে টার্নিং করি তখন থেকেই চিন্তাটা করা, কি করব, কেন করব, কিছু তো ডিফারেন্ট না করলে কিছু করা যায় না। সো চিন্তা করতে করতে দেখতে দেখতেই একটা পর্যায়ে চলে আসা আর কি, যে এখন এই জিনিসটা কিভাবে করা যাচ্ছে। তারপরে এসে 2014 এসে আমি এই জিনিসটা তৈরি করা। যা, কত টাকা খরচ হয়েছে যদি জানতে চাই, এটা যদি জিজ্ঞেস করা ঠিক না, তবে ফিল্মের ক্ষেত্রে আসলে অনেক জানতে চায় যে এই ফিল্মটা বানাতে কত টাকা খরচ হয়েছে। এই কোশ্চেনটার সম্মুখীন আজ পর্যন্ত আমি ইন্টারন্যাশনালি মুভমেন্ট করার পরেও হাজার টাকা এই ধরনের কোশ্চেন, কেন আপনার বাজেটটা $1, $1 আমি যখনই ফিল্ম ফেস্টিভ্যালগুলোতে দিই তখন একটা অপশন থাকে যে বাজেট, তখনই $1 দেওয়াতেই ওরা কোশ্চেন করে যে হাউ ইজ পসিবল। দেন আমার বলা হয় যে কাস্টিং যারা ছিল তারা আমাদের খুব পরিচিত লোক ছিল, এডিটিংটা আমার নিজের করা, ক্যামেরা মোবাইলে করা, মোবাইলে করা এজ যা বলতে চাইছি তাই দেখাতে পারছে, এটা খুব সার্থকতা আর কি জীবনে। ওই জন্য খরচটা বিষয় নাই, খরচটা তেমনটা জানা। যখনই দেখছি ইন্টারন্যাশনালি একটা আমরা অনুপ্রেরণা বা অনেক কিছু আমার সিলেকশন যাচ্ছে, সেখান থেকে মনে হচ্ছে যে পুরস্কার পাওয়া তো অবশ্যই থাকে স্বপ্ন, তার আগে তো অন্তত পার্টিসিপেট করা। তো আপনার এই কানেকশন গুলো বা চিন্তা ভাবনা গুলো কিভাবে হলো, যোগাযোগ গুলো যে আমরা ফিল্ম গুলো এখানে জমা দিব, এবং কতগুলো জায়গায় আপনি এটা জমা দিয়েছেন দেখানো হবে? আমার এটা পাওয়াটা হলো যে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, ফেসবুক, টুইটার আর এরকম কিছু ফিল্ম ফেস্টিভ্যালের আলাদা ওয়েবসাইট আছে, যাদের মাধ্যমে আপনি আপলোড করে দেওয়ার পর ওরা অটোমেটিকলি জিনিসটাকে আপলোড করে দেবে, দেন সিলেক্ট হলে দেন আপনাকে ইমেল কনফার্মেশন করে দেবে। আমি 47টা ফিল্ম ফেস্টিভ্যালে দিয়েছি, 48টা রেজাল্ট ইতিমধ্যে পৌঁছেছে আর কি। 2015 সাল পর্যন্ত এই ফিল্ম ফেস্টিভ্যালগুলো রানিং থাকবে আর কি।
তো সিলেকশনটা এরকম আস্তে আস্তে খুব ছোট ছোট ফিল্ম ফেস্টিভ্যাল থেকে শুরু। প্রথম ফিল্ম ফেস্টিভ্যাল ছিল স্মল ফিল্ম ফেস্টিভ্যাল, যেটা লন্ডনে ছিল 28 তারিখ থেকে 26 তারিখ, আর 1 তারিখ থেকে 6 তারিখ পর্যন্ত ডিএ ফিল্ম ফেস্টিভ্যাল, যা ফ্রান্সে হচ্ছে আর কি, এখন চলছে চলছে। আপনার যা হচ্ছে না বা আপনার কিছু প্রবলেম তো থাকেই। আচ্ছা, আর যদি আপনি পুরস্কৃত হন বা সেরকমই থাকলে নিশ্চয়ই আপনাকে তখন সেভাবে জানানো হবে বা আপনি জানতে পারবেন। তো আপনার মতো যারা আছে তরুণ, অনেকে কিন্তু চেষ্টা করছে ফিল্ম বানানোর নিজের সাধ্যের মধ্যে, নিজের সামর্থ্যের মধ্যে, যে কেউ মোবাইলে বা কেউ এমনি এসএলআর ক্যামেরা দিয়ে, তো তারা কীভাবে আসলে যোগাযোগগুলো করতে পারে বা আপনি কীভাবে তাদেরকে সাহায্য করতে পারেন? তাদের ফিল্ম ফ্রি নামে একটা ওয়েবসাইট আছে। আপনি আবার বলবেন প্লিজ এর নামটা? ফিল্ম ফ্রি। আচ্ছা, filmfree.com একটা ওয়েবসাইট আছে, আউটবক্স নামে একটা ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটের মাধ্যমে ওরা ফ্রিতেই জিনিসটা আপলোড করে দিতে পারবে। আর কিছু কিছু ফিল্ম ফেস্টিভ্যাল যেগুলো ছিল সেগুলো হলো যে এন্ট্রি ফি থাকে, আর কিছু কিছু ফিল্ম ফেস্টিভ্যাল ফ্রিতে ফ্রি থাকে। সো আমি যেগুলো পাঠিয়েছিলাম সেগুলো ফ্রিতেই যাচ্ছে। আর কি সার্ক ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল আছে, সেটার রেজাল্ট এখনো আসেনি, সেটা যদি আসে সেটা ইনশাল্লাহ আমি যেতে পারবো আর কি। কারণ সার্ক ওরাই স্পন্সর দিচ্ছে আর কি, যাওয়া আসার খরচটা ওরা দিয়ে দিবে আর কি। সেক্ষেত্রে আপনি যেতে পারবেন না? আচ্ছা, এই যে ফিল্ম আপনার 2 মিনিট এরকম সময় যে ডিউরেশন, এটা তো এই যে অল্প সময়ের মধ্যে আপনি যে গল্পটা বলতে চেয়েছেন, সেই গল্পটা কি বলা হয়েছে বা আপনি যারা দেখেছেন দর্শক তারা বুঝতে পেরেছেন কিনা? সাসপেনশনস টু মি, মানে আমার ভিতরে যে জিনিসটা আমি কাউকে বলতে পারছি না, এই জিনিসটাকে আমি বলতে যাচ্ছি। এই গল্পটার অর্থটা যে আমার মতেই হতে হবে তা কিন্তু না। আপনি এক ধরনের নেগেটিভ জিনিসটা নিয়ে আপনি সারাটা জীবন কাটিয়ে যাচ্ছেন কিন্তু কাউকে শেয়ার করতে পারছেন না, এই জিনিসটাই আপনার, এই জিনিসটা আপনি প্রত্যেকের জন্য আলাদা চিন্তা করে নিতে পারেন। তো এই যে এই ধরনের সিনেমা বানানো, একটু আলাদা ধরনের সিনেমা বানানো, সাধারণত যেভাবে লোকজন বানায় এভাবে না বানিয়ে একটু আলাদাভাবে বানানো, এটা কি আগে থেকে ভাবছিলেন যে এরকমই কিছু একটা করব, ডিফারেন্ট কিছু করতে হবে? হ্যাঁ, ডিফারেন্ট তো মাস্ট বি, ডিফারেন্ট কিছু করার চিন্তা করা থেকে, চিন্তা করার মাধ্যমেই জিনিসটাকে স্টার্টিংটা এরকম আর কি। দেন রিয়েলিস্টিক ছবি তো সবাই বানাতে পারে, সাসপেন্সেস টু মি, আমার অনেকজন 4 জন আমি অ্যাক্টর নিয়ে নিলাম, তারপরে 5-6 দিন ধরে ধরে শুটিং করে আউটডোর ইনডোর করে করে আমি দিয়ে দিলাম। এজ ইট ইজ কি হেল্প, মানে এজ ইট ইজ এজ ইউজুয়াল যারা যারা করছে তাদের মধ্যে আমার পার্থক্যটা কি থাকলো? তো এই পার্থক্যর কথা যখন বলছেন, তো আমি যেগুলো মূলধারা সিনেমা আমাদের দেশে বড় ফিচার ফিল্ম বা আরও যেগুলো যে ধরনের ছবি বানানো হচ্ছে, FDC ছবি বা FDC-র বাইরে যে একটা ঘরানা আছে বিকল্প ধারা বলা হয়, এগুলোর সাথে ঠিক না, এমনি শর্ট ফিল্ম যেগুলো আমার দেশে, ওই শর্ট ফিল্মগুলোর সাথে আপনার শর্ট ফিল্মের তফাত যদি বলতে বলা হয়, বেসিক তফাত কোনগুলো? এই বেসিক তফাতটা হলো আমাদের ফিকশন, শর্ট ফিল্মের অনেকগুলো ক্যাটাগরি থাকে, যে রিয়েলিস্টিক ফিল্ম, ফিকশন ফিল্ম, ফিচার ফিল্ম, অ্যাবস্ট্রাক্ট ফিল্ম থাকে। আমারটা হলো ফিকশন ফিল্ম, রিয়েলিস্টিকও না, গল্পটা রিয়েলিস্টিক থাকবে কিন্তু এটার প্রকাশভঙ্গিটা থাকবে একদম ফিকশন থাকবে। আচ্ছা, তো এই যে ফিল্ম, আপনার এই ফিল্মের কোন পার্টটা আপনার কাছে মনে হয় সবচেয়ে বেশি স্ট্রং বা আপনার ভালো লাগছে, আপনার নিজে ভালো লাগছে? যখন প্রত্যেকটা কালার এসে যখন ওই মানুষ ক্যারেক্টারকে রাঙিয়ে দিচ্ছে, তারপরে যখন আস্তে আস্তে জিনিসটাকে চলে যাচ্ছে লাইফ থেকে, এই জিনিসটা আসলে রিয়েলিস্টিক, যে একটা প্রত্যেকটা মানুষের লাইফে এই টার্ন ওভারটা থাকবেই, তার আসতে বাধ্য, তার লাইফে এই জিনিসগুলো হয় প্রত্যেকটা লাইফ, সে যত বড় মানুষই হোক যত ছোট মানুষই হোক না কেন। সো আমি প্রত্যেক মানুষ এই অভিজ্ঞতা থেকে যাবেই। আচ্ছা, তো এই যে ফিল্ম বানাচ্ছেন আপনি, ফিল্ম বানাবা, এটা কি আপনার প্রথম ফিল্ম ছিল? না, এটা আমার দ্বিতীয় ফিল্ম ছিল, সেকেন্ড। তো প্রথম ফিল্মটা নিয়ে একটু শুনি কি? ফার্স্ট ফিল্মটা ছিল আর্তনাদ, হুই নাম দেওয়া ছিল, এটা ক্লাইমেট চেঞ্জের উপর ছিল, এটা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, যে অর্গানাইজেশন ওয়ার্ল্ড ওয়াইড, সেটা ফেসবুক ফ্যান পেজে ছিল আমাদের গত 2013 সালে। সো ওইটার 4টা ফিল্ম ফেস্টিভ্যালে ছিল, আর আমাদের শিল্পকলা একাডেমিতে আর্ট এক্সিবিশন হতো, দ্য ন্যাশনাল এক্সিবিশন, সেখানে চান্স পেয়েছিল। আর আমার যে সেকেন্ড ফিল্মটা সাসপেনশনস টু মি, সেটা ইয়াং আর্টিস্ট হিসাবে আমারটা সিলেক্ট হয় 19th ইয়াং এক্সিবিশন শিল্পকলাতে, প্রথম স্টার্টিং ওখান থেকেই। তারপরে এই বছর এই মাস থেকে রানিং হচ্ছে, বিভিন্ন ফিল্ম ফেস্টিভ্যাল যাচ্ছে, মানে এজ ইট ইজ অনেক ইন্সপিরেশন ফর দ্যাট। যে আসলে লোকজন তো এমনি যারা দেখেছেন তাদের কি প্রতিক্রিয়া কেমন, বা যারা আমাদের সে ফিল্ম বোদ্ধা,
ফিল্ম নিয়ে কাজ করেন বা লেখালেখি করেন বা সমালোচক ক্রিটিক, তারা কি বলছেন বা তাদের সাথে কথা হয়েছে কিনা? তাদের সাথে তেমনটা কথা হয়নি আমার, বয়সও ছোট, মানুষের পরিচিতটাও এরকম হয়ে ওঠেনি। দেখেছেন, যারা দেখেছেন তাদের দেখার মধ্যেই আমাদের স্যাররা ছিল, আমাদের বন্ধুরা ছিল, তারা খুব ইন্সপিরেশন করেছে আমাকে। আমার অনেক ক্লোজ কিছু বন্ধু আছে, ওরা খুব ইন্সপায়ার করেছে। হ্যাঁ দোস্ত, তুই যা হবে কিছু কিছু, আমার ছোট ভাই আছে, মা আছে, বাবা আছে, রেগুলারলি ইন্সপিরেশন টু মি ফর দ্যাট, যে ইউ ক্যান বি ডু দিস। আচ্ছা, তো আপনার ইন্সপিরেশনের জায়গা হচ্ছে বাবা মা, বন্ধু বান্ধব। তো আজ যে ফিল্ম এখন বানাচ্ছেন আপনি বা আরো নিশ্চয় বানাবেন, তো বা চেষ্টা করছেন অনেকদিন থেকে, তো ফিল্ম বানানোর কাজটা কি কেমন আসলে? খুব কি কঠিন কাজ নাকি খুব সহজ কাজ, কি মনে হয়? না, আপনি যদি পেশা হিসেবে কোনো জিনিস নেন, দেন আপনার কাছে জিনিসটা কষ্টের মনে হবে। আর যদি আপনি শখের জন্য করেন, ভালোবেসে করেন, তাহলে জিনিসটা আপনার জন্য কষ্টের না। আপনি এটা করতে বাধ্য, আপনি না খেয়ে থাকেন বা কিছু করেন, কিছু করার দরকার নেই, আপনি করতে হবে জিনিস, নেশা এক ধরনের। আর যদি আপনি পেশা হিসেবে নেন, তার মানে হলো জাস্ট টাইম টেবিল নির্ধারণ করে থাকবেন, অ্যাজ ইট ইজ 9 to 5, তারপরে মান্থলি শেষ একটা পেমেন্ট চলে আসবে। আপনার কাছে কি? আমার এটা শখ আর কি, অ্যাজ ইট ইজ প্যাশন বলে না অনেকে এই ধরনের জিনিস আরকি, যে একটু ভালো কিছু করতে হবে, বানাতে একটাই বানাবো, একটাই সবচেয়ে বেস্ট হতে হবে আর কি। মানে এত বানানোর দরকার নাই, একটা বানাবো, সে একটা যাতে সবার কাছে পছন্দ হয় বা সবাই যে এরকম করে, খুবই ভালো। আচ্ছা, একটা জিনিস আমি আপনার কাছে জানতে চাই, বা আপনার ফিল্ম নিয়ে যেহেতু আমরা আলোচনা করছি, আপনার শর্ট ফিল্ম, আপনি ফিল্ম বানাচ্ছেন, আপনি ফিল্ম দেখছেন নিশ্চয়ই, তো আবার আপনার ফিল্মে আসবো আমরা, তো একটা বিষয় ক্লিয়ার হওয়া দরকার। আমরা সাধারণত বিভিন্ন ধরনের আলোচনায় বা লেখালেখিতে একটা বিষয় দেখি যে শর্ট ফিল্ম, আর্ট ফিল্ম, ফিচার ফিল্ম, ফুল লেংথ ফিল্ম, তারপর কি বলে ভিডিও ফিকশন, কিন্তু অনেক ধরনের, হ্যাঁ অনেক ধরনের ফর্ম বা ফরম্যাটের কথা শুনি। আসলে এই বিষয়গুলো খুব কনফিউজিং মনে হয় আমাদের কাছে। এগুলো হলো গোত্রগুলো ভাগ করে দেওয়া, মানে লাইফের কি, তুমি স্টুডেন্ট, তুমি চাকরিজীবী, তোমার বিজনেসম্যান, তুমি কোটিপতি, এই হলো জিনিস। শর্ট ফিল্ম, তার মানে তুমি ছোট, তুমি পিছনে থাকো। ফিচার ফিল্ম, তোমার বড় ফিল্ম বা কোনো বড় সিনেপ্লেক্সে যাচ্ছে, তুমি বড়, তোমার মিডিয়া কভারেজ বড়। এইটা হলো পার্থক্যটা, গোত্র ভাগ করে দেয় আস্তে আস্তে। আচ্ছা আচ্ছা, আমরা একটা ছোট্ট বিরতি থেকে ফিরে এসে আবার আপনার সাথে কথা বলবো। প্রিয় দর্শক, আমরা কথা শুনছিলাম তানভীরের, তানভীরের স্বপ্ন ফিল্ম বানানো, এবং একটা ফিল্ম বানিয়ে সে বা এমন একটা ফিল্ম বানাবে যেটা দেশে সারা বিশ্বের লোকজনের কাছে যেতে পারবে, এমন একটা ফিল্ম বানাতে চায়, এরকম স্বপ্ন দেখে, বা তার কাজের স্টাইলটা এরকম। আমরা বিরতি থেকে ফিরে এসে আবার তার কথা শুনবো, আমাদের সাথে থাকবেন। প্রিয় দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আমরা কথা শুনছিলাম তানভীরের, যে একজন পরিচালক, স্বল্পদৈর্ঘ্য বা শর্ট ফিল্ম নির্মাণ করেছেন। তিনি তার ছবিটি বিশ্বের 48টা ফিল্ম ফেস্টিভ্যালে দেখানোর ব্যবস্থা করেছেন, বা তারা মনোনীত করেছে ছবিগুলো আগামী 2015 সাল পর্যন্ত বিভিন্ন ফেস্টিভ্যালে দেখানো হবে। এটা আমাদের জন্য অত্যন্ত গৌরবের যে একজন তরুণ নির্মাতা তার প্রথম ছবি দিয়ে এভাবে সারা বিশ্বের মানুষের কাছে যেতে পেরেছেন। তো আমরা তার সাথে কথা বলছিলাম তার ছবি নিয়ে, আরও অন্যান্য বিষয়ে কথা বলবো। আপনারা চাইলে আমাদের ফোন করতে পারেন, আমাদের প্রশ্ন করতে পারেন তানভীরকে। আমাদের সাথে ফোনে কথা বলতে গেলে আপনাকে 8189214-7 এই নম্বরে ফোন করতে হবে। আপনি ফেসবুকে আমাদেরকে আমাদের সাথে প্রশ্ন করতে পারেন বা যুক্ত হতে পারেন। আমাদের ইয়াং নাইট যে পেজটি আছে ফেসবুকে, সেখানে আপনি আপনার প্রশ্ন করতে পারেন। তানভীর, আপনার সাথে কথা বলছিলাম আপনার ফিল্ম নিয়ে, বা কিভাবে আপনার ফিল্ম বানানো বা কি বলতে চাচ্ছেন। তো আপনি তো ফিল্ম দেখেন নিশ্চয়ই, তো সাম্প্রতিক সময়ে বাংলা ছবি বা আপনার দেশের বাইরে যে ছবিগুলো হচ্ছে এইসব সম্পর্কে একটু জানতে চাইব। এই মুহূর্তে বাংলা সিনেমা, আমাদের ঢাকা চলচ্চিত্র যেটা, সেটা নিয়ে যদি আপনাকে বলতে বলা হয়, আপনার মূল্যায়নটা কি বা কেমন হচ্ছে, আমরা কেমন করছি এখন? আসলে না, চলচ্চিত্রটা চলছে ঠিক আছে,
অল্প একটু কারণে আমরা এখনো উঠতে পারছি না। যে একটু যদি বাংলাদেশে ঢাকা সিটির মধ্যে 20টা সিনেপ্লেক্স কেউ যদি তৈরি করে নেয়, দেন আমি আমার ছবিটা দেখাতে পারবো যে এই জায়গায়। আমি তো যে অন্য কোথাও যে ছবি দেখাতে পারবো না, যে ওনাদের প্রজেক্টর দিয়ে আসো তোমরা আসো এখানে ছবি দেখো। এটার জন্য তো আমরা কেউ স্বপ্ন দেখি না যে একটা ফিল্ম বানাবো। আমরা সবাই স্বপ্ন দেখি যে হলে সবাই যে দেখবে, হাজার হাজার মানুষ যে দেখবে, দেখার পর দেন ওরা ভালো না খারাপ তখন তার ডিসিশন নেবে। এতে যদি আমি দর্শকই না পাই একটা মূল্যায়ন করার জন্য, আমি কেউ কিভাবে বলবো একটা মানুষ আপনি কোথায় ফিল্ম দেখবেন? চিন্তা করতে গেলে দুইটা ফিল্ম সিনেপ্লেক্স ছাড়া কিন্তু আর কোথাও সিনেপ্লেক্স নাই ঢাকা সিটির মধ্যে। এই 2 কোটি মানুষের জন্য যদি 20টা সিনেপ্লেক্স তৈরি করে নিতে পারে, তাহলে আমাদের ফিল্ম সেক্টরটা ইজিলি দাঁড়িয়ে যাবে। দাঁড়াতে 5 বছরও লাগবে না, আর না দাঁড়ালে 20 বছরও কিছু হবে না। তো এই যে আমাদের ফিল্ম, আপনার কার ফিল্ম দেখা হয় বা ঢাকা বা ঢাকা দেশে বা দেশের বাইরে যে কি ধরনের ফিল্ম দেখেন আপনি? আমার সবচেয়ে বেশি ফিল্ম দেখা হয় ফ্রেঞ্চ মুভিগুলো, আর হলো যে ইরানি মুভিগুলোর ফিল্মগুলো সবচেয়ে বেশি দেখা হয়। আমার সবচেয়ে টার্নিং ফিল্মগুলোর মধ্যে ইসাবেলা আছে, দেন এমিলি মুভিটার সবচেয়ে বেশি টার্নিং আর কি। একটা ছোট্ট একটা ঘটনা নিয়ে কিভাবে একটা ফিল্ম তৈরি হতে পারে, যে এজ ইট ইজ। আর ভিক্স করে দা কসোভস্কি, ওনার যেতগুলো ফিল্ম আছে সবগুলো আমার সবচেয়ে বেশি ভালো লাগে। এগুলোকে আপনাকে ইন্সপায়ার করে। তা আমার এখন আপনি সিনেমা বানানো ছাড়া আর কি করছেন? আমি এমনিতেই ঢাকা ইউনিভার্সিটিতে পড়াশোনা করছি আর কি, দেন VFX এর কাজগুলো আমার করা হয়। আমাদের যেমন অ্যাডে বিভিন্ন ধরনের অ্যাড ফিল্মগুলো আছে, সেগুলোর জন্য VFX এর কাজগুলো যে ইন্ডিয়া থেকে লোক নিয়ে আসা হচ্ছে, হিউজ পরিমাণ একটা অ্যামাউন্ট দিয়ে লোক নিয়ে আসা হচ্ছে। তারা যদি আমাদেরকে ট্রাস্ট করে যে আমরা আসলে করতে পারবো দেশের ছেলেরা, দেন কিন্তু আমরা তাদের চেয়ে আরো বেটার আউটপুট দিতে পারবো। কিন্তু কাজের সুযোগ দেওয়া লাগবে, তারা বিশ্বাস করতে হবে যে আসলে আমি পারবো, আসলে এই ছেলেটা পারবে এই কাজটা। এই বিশ্বাসটা যখন তৈরি হয়ে যাবে, দেন বাংলাদেশ আর পিছনে ঘুরে তাকাতে হবে না, এই বিশ্বাসটা কোথাও নেই। আপনি দেখেন, মানে খনিজ সম্পদ উৎপাদন করা থেকে শুরু করে ফিল্ম সেক্টর প্রত্যেকটা জায়গায় একই প্রবলেম, বিদেশি মানুষ আসলে বিদেশ জিনিসটা ভালো, দেশের জিনিস খারাপ। মানে বিদেশে হলেই সবকিছু পারবে, সবকিছু পারফেক্ট, 100% পারফেক্ট ইজ বিদেশি প্রোডাক্ট, কিন্তু দেশের প্রোডাক্ট কেন খারাপ? বাংলা চর্চা করে বা বাংলা শিল্প সাহিত্য চর্চা হয় এখানে, তো বাংলা সাম্প্রতিক সময় আমরা দেখছি ইন্ডিয়ান বাংলা সিনেমায় একটা বড় ধরনের চেঞ্জ আসছে, বিশেষ করে মূলধারা আমি ঠিক বলবো না একটা আর্ট ফিল্ম জায়গায়, এবং দেখা যায় যে এটাই কিনা মূলধারা হয়ে যায়, যে বিকল্প ধারাটা একসময় লোকজন এটা পছন্দ করছে বা ওদের কি এত ভালো ছবি হচ্ছে কিভাবে, এটা একটু ডিফারেন্ট একদম ল্যাঙ্গুয়েজ চেঞ্জ হয়ে গেছে ফিল্মে, সেটা গানের ক্ষেত্রে, ডায়ালগের ক্ষেত্রে বা কাহিনীর ক্ষেত্রে, এটা কিভাবে হচ্ছে বা কারা এটা এগিয়ে আসছে এখানে? জিনিসটা মানে ওদের যে মূলধারাটা আর্ট ফিল্ম যেগুলো বলা হচ্ছে, তাদের মূলধারার কর কিন্তু 2%, আর কমার্শিয়াল যে ফিল্মগুলো আছে তাদের সেটার কর 25%। তা আপ ডাউন কি পরিমাণ হচ্ছে, তারা তাদের জিনিসটাকে ধরে রাখার জন্য সরকারি করটাকে কমিয়ে আনতেছে। এদের ওদের বাজেট অনেক কম, 10 লাখ টাকার ভিতরে আপনি ফিল্ম তৈরি হয়ে যাচ্ছে, তারপরে জিনিসটাকে বিভিন্ন সিনিপ্লেক্সগুলোতে দিয়ে দেওয়া হচ্ছে, মাল্টিপ্লেক্স সিনিপ্লেক্স হচ্ছে ওদের এখানে, 5-star সিনিপ্লেক্সগুলোতে দেখানো হচ্ছে। কিন্তু আমাদের দেশে যে ফিল্ম ইন্ডাস্ট্রিগুলো আছে, এখানে অনেকগুলো ফিল্মই অনেক নির্মাতাদের, বড় বড় নির্মাতাদের ফিল্মগুলোই দেখানো হচ্ছে না। আজকে তারেক মাসুদের ফিল্ম কিন্তু 5-star সিনিপ্লেক্সে দেখানো হয়নি, রান আউটটা কেন দেখানো হয়নি? উনি ফেরি করে করে সারা দেশে ঘুরছে, কেন তারটা দেখানো হলো না? কেন বিদেশি ফিল্মগুলো দেখানো হচ্ছে, কেন বিদেশি ফিল্মের দর্শক বেশি? তারেক মাসুদের ফিল্মে কিন্তু দর্শক আছে দেশে, কিন্তু তারপরে দেখায় নাই। এটার জন্য ব্যর্থতা কার, আমাদের নাকি বিদেশি মানুষদের? এটা আমাদের অবশ্যই। এই জিনিসগুলোকে বুঝে নিতে হবে যে আসলে সরকার কি করবে না, দেশ কি করবে, দেশের মানুষ কি চায়, সেই জিনিসটা বুঝতে হবে আমাদেরকে। আসলে আমি আপনি কি চাই, যদি আমি আপনি ভালো থাকি, বাহিরের মানুষের দরকার পড়ছে না, পারবো, উই ক্যান ডু দিস, আমরা মাস্ট বি পারবো সবকিছু। তার মানে আচ্ছা, আপনার যখন বললেন যে দর্শকদের, তারেক মাসুদের সিনেমা দেখার কথা বললেন, যে উনি ফেরি করে সারা বাংলাদেশে ঘুরেছেন উনি সিনেমা নিয়ে, তো ঢাকার বড় বড় সিনেপ্লেক্সগুলোতে উনি সিনেমা আমরা দেখতে পাই না বা পরে দেখেছি, তো এই যে আপনি যে ধরনের সিনেমা বানাচ্ছেন বা ভবিষ্যতে বানাবেন, একটু ডিফারেন্ট, বলার স্টাইলটা আলাদা, গল্পটা আলাদা,
হ্যাঁ, তো এই ধরনের সিনেমার টার্গেট অডিয়েন্স কারা? এমনিতে আবার আমি জানি না, এ ধরনের সিনেমা তো লোকজন কম দেখে, তো আপনি এত কম লোককে টার্গেট করলেন কেন? না, মেস পিপল মানুষ ফিল্মের জন্য কিছু দর্শক আছে, যেমন প্রত্যেকটা জিনিসেরই দর্শক আছে, যেমন কমার্শিয়াল ফিল্মে আলাদা একটা দর্শক আছে, তারপর ফিকশন ফিল্মগুলো আলাদা দর্শক আছে, ফিচার ফিল্মগুলো আলাদা দর্শক আছে। ফিকশন ফিল্মগুলো দর্শক কারা? আমরা ইয়াং জেনারেশন, দেন হলো শিক্ষিত জনতা আছে। কিন্তু আমার ফিল্মগুলো যখন আমি ভবিষ্যতে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের দিকে যাবো, দেন সেইগুলো নির্বাক থাকছে না, সে ফিকশন থেকে ফিচার ফিল্মে চলে আসতেছে। তাই না, আই ক্যান বি ডু দিস, মেস পিপল মানুষকে আমরা এই জিনিসটাকে কনভার্ট করতে পারবো, আমার যেটা বিশ্বাস আর কি। আচ্ছা আচ্ছা, মানে একটা পর্যায়ে এটা মেস পিপলকে নিয়ে আসা যাবে। তো এই যে ফিল্ম বানাচ্ছেন আপনি, ফিল্ম বানানোর আপনার মতো যারা তরুণ আছে তাদের মধ্যে কেমন উৎসাহ দেখছেন এই ধরনের ফিল্ম বানানোর ক্ষেত্রে? না, ফিল্ম বানাতে চাচ্ছে অনেক, অনেক ফিল্ম বানাতে চাচ্ছে, কিন্তু আমাদের জায়গা দিতে হবে যে ফিল্ম দেখানোর। নির্মাতার অভাব নাই, এটা হলো সবচেয়ে, কিন্তু প্রদর্শনী করার জায়গার অভাব। এই জিনিসটা যদি যেই কোনো একজন হৃদয়বান লোক যদি এই জিনিসটা করে দিতে পারে বাংলাদেশের জন্য, দেন আর আমাদের পিছনে ঘুরে তাকানোর আর কোনো সুযোগ নেই। যে ফিল্ম প্রত্যেক সপ্তাহে 20টা করে ফিল্ম রিলিজ হবে, প্রত্যেক সপ্তাহে ফিল্ম রিলিজ হতে বাধ্য। দেশে ফিল্ম মেকার আছে আপনি অনেক, জাস্ট আপনার বাজেটও ডাজেন্ট ম্যাটার, অনেক বেশি বাজেটের দরকার, প্রোডিউসারও আছে। মানে আপনার মতো যদি $1-এর সিনেমা হয়, আচ্ছা প্রোডিউসার আছে, প্রোডিউসার আছে, তারপরে তারাও জিনিসগুলো প্রোডিউস করতে পারছে, আপনি আমি প্রোডিউসার হয়ে যেতে পারি এক সময়, আপনি আমার বন্ধু নিয়ে একটা ফিল্ম হয়ে যাচ্ছে, এই ভারতীয় বাংলা হচ্ছে কিন্তু এগুলো। তো এই অরাজন ফিল্ম বানিয়ে দেখাতে পারছে মানুষকে, ওই ফিল্মগুলো আমরা যখন বিভিন্ন জায়গায় ল্যাপটপে পেন ড্রাইভে দেখছি, অনেক মানুষ নিয়ে দেখছি, কেন আমরা পারবো না? আমরাও পারবো, কিন্তু সবার বিষয় হচ্ছে আমাদের নিজেদের মধ্যে বিশ্বাস থাকতে হবে যে আসলেই আমি পারবো, দেন আমি পারবো। এই যে ফিল্ম বানাচ্ছে তরুণরা, আপনি ঢাকা, শুধু কি ঢাকার মধ্যে নাকি ঢাকার বাইরে টেন্ডেন্সিটা দেখা যাচ্ছে যে ফিল্ম বানানোর ক্ষেত্রে এরকম তরুণরা এগিয়ে আসছে, একটু আলাদা ধরনের ফিল্ম বানাবে? সবাই চিন্তা করে আলাদা ধরনের, পরবর্তীতে দেখা যায় যে বিভিন্ন সময়ে আর ওদের পথে আর থাকতে পারছে না, বিভিন্ন আঁকা বাঁকা পথে চলে যেতে হচ্ছে, জীবনের তাগিদেই হোক বা কোনো কারণেই হোক না কেন, ফিল্মটা যখন ইন্ডাস্ট্রিতে রূপান্তরিত হবে তখনই এখানে মানুষ জীবিকা নির্বাহ করতে পারবে। আচ্ছা আচ্ছা, আর এখন আমরা যেরকম মানুষরা আছি যারা শর্ট ফিল্ম বানাচ্ছে, তারা শখের বসে, তার কিছু কিছু পরিমাণ টাকা জমিয়ে 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 তারপরে একটা ক্যামেরা কেনা, অনেক কষ্ট করে, অনেক কষ্ট করে ক্যামেরা কেনা, তারপরে ছবিগুলো বানানো, তারপরে ছবির পিছনে যে খরচগুলো থাকে সেটা অনেক পরিশ্রম দিতে হয়। আচ্ছা, এখন আমরা মোটামুটি একদম শেষ পর্যায়ে চলে আসছি, শেষ ইয়ার যেটা আপনার কাছে, আপনি কি স্বপ্ন দেখেন? আমি স্বপ্ন দেখি যে বাংলাদেশের ফিল্মগুলা বিদেশি বড় 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 ফিল্ম ফেস্টিভ্যালে যাবে, যেন তারেক মাসুদের মতো আমারও যেন ফিল্মটা কান ফেস্টিভ্যালে যায়, যেন আমারও ফিল্ম সত্যজিৎ রায়ের মতো আমারও যেন ফিল্মটা অস্কার নমিনেশন পায়, অস্কার পুরস্কার আসুক, মানে এগুলো সবাই স্বপ্ন থাকে আস্তে। তাই না, আমি সবাইকে এইটাই বলতে চাই যে নেভার বি গিভ আপ, মিরাকলস হ্যাপেনস সামটাইমস, যে কোনো এক সময় ঘটনা ঘটতেই পারে, আশা ছাড়া যাবে, আশা ছাড়া যাবে না। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের এখানে সময় দেওয়ার জন্য, আপনার জন্য শুভকামনা রইল। ধন্যবাদ আপনাকেও। প্রিয় দর্শক, আমরা চাই এবং শুভকামনা রাখছি তানভীরের ছবি যাতে বিশ্বজয় করে, কান ফেস্টিভ্যালে অস্কারে যায় এবং বাংলাদেশের মুখ উজ্জ্বল করে। আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য সবাইকে ধন্যবাদ, শুভরাত্রি।